নমস্কার বন্ধুরা কৃষ্ণার পঞ্চম্যাঞ্জনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো ম্যাগি মাঞ্চুরিয়ান এর জন্য প্রথমেই প্যান বসিয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে দেবো জলটা একটু ফুটে উঠলে এর ভিতরে দু প্যাকেট ম্যাগি আমি দিয়ে দেব ম্যাগিটাকে ভালো করে সেদ্ধ করে নেব এই পর্যায়ে কিন্তু আমি ম্যাগির কোনো মশলা ব্যবহার করিনি আর কোনো লবণও দিইনি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে জলটা টানানো পর্যন্ত অপেক্ষা করব জলটা পুরোপুরি শুকিয়ে গেলে ম্যাগিটাকে নামিয়ে নেব এবারে আর এক প্যাকেট ম্যাগি নিয়ে নেব এটাকে আমি গুঁড়ো করে নেব। যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন এবারে দিয়ে দেব সেদ্ধ করা ম্যাগিটার ভেতরে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দেব হাফ চামচ চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দেব যে ম্যাগির প্যাকেট দুটো সেদ্ধ করে নিয়েছি তার ভেতরের যে মশলাগুলো ছিল এই দু প্যাকেট মশলা এর ভেতরে দিয়ে দেবো এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এই সব দিয়ে এটাকে মাখিয়ে নেবো যদি ম্যাগিটার ভেতরে জল থাকে তাহলে আর জল ব্যবহার করার প্রয়োজন নেই আমার এখানে ড্রাই মনে হয়েছিল তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে ম্যাগিটাকে মেখে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ি এরপরে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ লবণটা খুব কম ব্যবহার করেছি কারণ সসে খুব লবণ থাকে খুব ভালো করে এটাকে মেখে নেব এটা মাখা হয়ে গেছে এবারে হাতে একটু জল মেখে নেব আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন এইগুলোকে ছোট ছোট বলের আকারে কেটে নেব দেখুন সবগুলোকে এরকম করে দেব সবগুলোকে একই বলের আকারে তৈরি করে নেব আর এই পর্যায়ে হাতে দুবার তিনবার করে একটু তেল লাগিয়ে নেবেন বা জল লাগিয়ে নেবেন না হলে ম্যাগিটা হাতে খুব চিপকে যাবে এবার এই বলগুলোকে গুঁড়ো করা ম্যাগিটার ভেতরে দিয়ে এটাকে একবার রোল করে নেব কোটিংটা ভালো করে করবেন যতটা সম্ভব লাগানো যায় লাগিয়ে নেবেন সমস্ত বলগুলোকে আমি এরকম করব আমি দু প্যাকেট ম্যাগি তৈরি করে নিয়েছিলাম তার থেকে আমার নটা বল তৈরি হয়েছে আর এর জন্য আমার এক প্যাকেট ম্যাগির গুঁড়োতেই হয়ে গেছে আপনারা যদি ম্যাগিটা একটু বেশি দেন তাহলে এখানে পরিমাণটাও আর একটু বাড়িয়ে নেবেন এবারে সব বলগুলোকে তেল গরম করে নিয়ে তার ভেতরে দিয়ে দেব এটাকে উল্টে পাল্টে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণটা উপরের ম্যাগিটা একদম বাদামি বর্ণ পর্যন্ত না হয়ে যাচ্ছে এই পর্যায়ে ম্যাগির বলগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো তেলটা ভালো মতো গরম করে বলগুলোকে দেব আর মিডিয়াম আচে দিলে আস্তে আস্তে ম্যাগির বলগুলো খুব মুচমুচে হয়ে ভাজা হবে খুব জোর আঁচে দেবেন না দেখুন ম্যাগির বলগুলো কি সুন্দর কালার এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব সমস্ত বলগুলো নামিয়ে তেলটা কমিয়ে নিয়ে আমি ওই অল্প তেলের ভেতরে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম এটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু নরম করে নেব এবারে দিয়ে দেবো এর ভেতরে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়ে পিস পিস করে ছাড়িয়ে নিয়েছি এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ি সবজিগুলোকে খুব বেশি ভাজব না এটা একটু ক্রাঞ্চি থাকবে এর ভিতরে দিয়ে দেব এক চামচ পরিমাণে রেড চিলি সস আর এক চামচ পরিমাণ গ্রিন চিলি সস আর দিয়ে দেব এক বড় চামচ টমেটো সস আর দেব এক চামচ ডার্ক সোয়া সস আমি এখানে ব্যবহার করেছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড জাল করে নেব হাফ চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে এবারে এর মধ্যে দিয়ে দেব টা দেবার পরে সসটা আরও বেশি ঠিক হয়ে যাবে এই কারণে আমি হালকা করে একটু এর ভেতরে জল ব্যবহার করে নেব আর আপনারা যদি একদম এটা শুকনো খেতে চান তবে জলটা ব্যবহার নাও করতে পারেন কিন্তু সসটা একটু বেশি না হলে এটা বলগুলো ভালো মতো কোটিং হবে না এবার সসটা জাল হয়ে গেলে এর ভেতরে ভেজে রাখা ম্যাগির বলগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে 30 থেকে চল্লিশ সেকেন্ড জালের প্রয়োজন হবে খুব বেশি জালের প্রয়োজন নেই এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ম্যাগির এই মাঞ্চুরিয়ান রেসিপিটি কত সহজেই তৈরি হয়ে গেল মাঞ্চুরিয়ান তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন হয়তো কিন্তু আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে সন্ধ্যেবেলার টিফিনের টেস্ট অতুলনীয় তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবে